আজকে কালী পুজো তো আমার তরফ থেকে সবাইকে কালী পুজোর শুভকামনায় রইল আর আমি আজকে এখানে মিষ্টি তৈরি করেছি এটা আমি গ্যাস জ্বালাই নি এর জন্য গ্যাস ইউজ করিনি আপনি খুব সহজভাবে দশ মিনিটের মধ্যে আপনি এই মিষ্টিটা তৈরি করতে পারবেন আর খেতেও খুব টেস্টি হবে এর মধ্যে কোনো মাওয়া ইউজ করিনি আমি ঘি ইউজ করিনি তো আমি এটা ছানা দিয়ে তৈরি করেছি আর নারকোল দিয়ে তো আপনি খুব সহজভাবে এর মধ্যে আমি একটু মিল পাউডার দিয়েছি তো দশ মিনিটের মধ্যে আপনি এই মিষ্টিটা তৈরি করতে পারবেন তো এটা আমি কিভাবে তৈরি করেছি আমি এই ভিডিওতে আপনাকে দেখাব তো এখানে আমি যে গ্যাস ইউজ করছি সেটা আমি নারকোল নিয়েছি যে ফ্রেশ নারকোল থাকে যদি আপনার কাছে শুকনো থাকে তাহলে আপনি ওটা নিয়ে নেবেন তাহলে আপনাকে গ্যাস ইউজ করতে হবে না কিন্তু আমি এখানে ফ্রেশ নারকল নিয়েছি কেননা এর স্বাদটা আলাদাই থাকে নর্মাল যে নারকল যে বুড়া থাকে সে শুকনো থাকে তার মধ্যে না তো ঘি তেল থাকে কিছু থাকে না তো দেখতে পাচ্ছেন একদম এখন ফ্রেশ নারকোল আমি নিয়েছি এর মধ্যে দুধ আছে তো আঁচটা আমি লো টু মিডিয়াম রেখে এটাকে একটু ফ্রাই করে নেব মানে ভেজে নেব এর যে দুধটা আছে যে শুকিয়ে যায় দুধটা তেলের মধ্যে হয়ে যায় মানে দুধ যে আছে সে তেল হয়ে যাবে সেই হিসাবে আমি এটাকে ভেজে নেবো তো বেশি সময় লাগবে না দেখুন পাঁচ মিনিট হয়েছে আর কত ঝরঝরে হয়ে গেছে তো বেশি সময় লাগবে না এটা পুরো করতে আপনার সাত থেকে আট মিনিট লাগে এর থেকে বেশি লাগবে না আর আঁচটা আপনাকে লো টু মিডিয়াম রাখতে হবে বেশি হাই করবে না জ্বলে যাবে না তো আমি এটা এটা এভাবেই করে নিচ্ছি এই দেখুন কত শুকনো হয়ে গেছে আর আপনি নিজেই দেখবেন যে ফ্রেশ নারকল দিয়ে এভাবে করলে আর যে শুকনো নারকল থাকে সেটা আলাদাই থাকে একদম ওর ওটা ওটা চিপলে হাতে আপনার দেখবেন তেলও আসবে না কিন্তু এটা চিপলে হাতে দেখুন তেল চলে এসেছে আর একদম ঝুরঝুরে হয়ে গেছে এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা আমি ঠান্ডা করে দেব। এখানে ঠান্ডা করার পর এটা আমি জারে দিয়ে এটা গ্রাইন্ড করে নিয়েছি তাহলে আরও কেননা ওর মধ্যে একটু মোটা দানাগুলো ছিল তো একদম মাইন হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন একদম পাউডারের মতন হয়ে গেছে এটা আপনি ছানা বা পনিরের সঙ্গে মিক্স করবেন দেখবেন এটা ভালো করে মিক্স হয়ে যাবে একদম আর খেতেও খুব টেস্ট লাগবে স্বাদ আসবে এর যে তেল আছে সে ফ্লেভারটা আসবে আর শুকনো নারকোলের মধ্যে এই সব আসে না ওটা একদম শুকনো থাকে ওর মধ্যে এত ভালো ফ্লেভার আসে মানে ভালো লাগে না ওটা খেতে তো এখানে আমি পনির নিয়েছি আড়াইশো গ্রাম আপনি কম বেশি করতে পারেন আর আপনি এখানে ছানাও নিতে পারেন কিন্তু আমি ছানা ইউজ করিনি আমি পনির করেছি তো ছানা যেন সে গ্যাস জ্বালাতে হবে তো যে নারকোল আমি দেখিয়েছি করতে সেটা যদি আপনার কাছে শুকনো থাকে তাহলে আপনি ওটাই করবেন আর যদি আপনার কাছে না থাকে তাহলে আপনাকে এটা গ্যাসটা জ্বালাতে হবে তো এখানে আমি এটাকে পনিরটাকে ভালো করে কদ্দুকশ করে নিয়েছি আর এরপর এটাকে ভালো করে আমি মেখে নেব একদম যেমনি ছানা মাখা আটা মাখা হয় সরি সেই হিসাবে ভালো করে এটা স্মুথলি মেখে নিতে হবে যেন একটা ভালো করে ডো এটা তৈরি হয়ে যায় এর মধ্যে আপনি জল বা দুধ কোনো জিনিস ইউজ করবেন না এটা এইভাবেই আপনি মাখবেন একটু শক্ত হলে কোনো ব্যাপার নেই কেননা এর মধ্যে যখন আপনি চিনি দেবেন তো এটা নরম হয়ে যাবে তো সেই জন্য এর মধ্যে কোনো জিনিস মিক্স করবেন না আর এমনি মাখতে মাখতে পানির নর্মালি স্মুথ হয়ে যায় তো এইভাবে আমি এটা করে নিয়েছি দেখুন একদম একদম যে আটা মাখা মতো স্মুথ করে নিতে হবে একদম যেন দানা দানা থাকে না একদম মেইন হয়ে যায় এইভাবে এই দেখুন এটা এইভাবে আমি পুরো ছাড়াটাকে ভালো করে মানে পনিরটাকে ভালো করে করে নেব আর যদি আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন আর প্লিজ শেয়ার করবেন শেয়ার করতে একদম ভুলবেন না তো পনিরটাকে একদম আমি যেমনি আটা মাখা হয় সেই হিসাবে মেখে নিয়েছি আর ছানা যে করলে সে একটু নরম থাকে এর থেকে বেশি নরম থাকে কিন্তু পনিরটা একটু শক্তি থাকে ছানা থেকে তো এটা ভালো করে হয়ে গেছে এই দেখুন একদম স্মুথ করে নিয়েছি তো এটা আমি একটা বাটিতে ঢেলে নেব এর মধ্যে আর জিনিস আমি দেবো তো এখানে ছানাটা এর মধ্যে রেখে দিয়েছি এর মধ্যে আমি যে নিচ্ছি হাফ কাপের মতন নিচ্ছি এর মধ্যে মিল্ক পাউডার তো এটা দিলে কি হবে মাওয়া যে খোয়া যে ফ্লেভারটা আছে সেটা এর মধ্যে চলে আসবে আর এখানে আমি নারকল দিচ্ছি যে নারকলটা আমি তৈরি করেছি সেটাই দিয়েছি আর এটা আমি হাফ বাটি মতন যত আমি মিল্ক পাউডার দিয়েছি অতই আমি নারকল দিয়েছি নারকলটা বেশি দেবেন না তাহলে কী হবে ছানার ফ্লেভারটা চলে যাবে ছানার দুধ তা বেশি নারকলই থেকে যাবে তো নারকলটা কমই দেবেন আমি বাকি নারকলটা রেখে দিয়েছি আর এটা ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এক চাথাই কাপের মতন দিয়েছি আপনি কম বেশি নিজে ইচ্ছা মতন করতে পারেন তো এই সব জিনিসটাকে ভালো করে আমি মিক্স করে নেবো এর মধ্যে একদম যেন সব জিনিস ভালো করে মিক্স হয়ে যায় তো এটা আপনি একটু ফ্রিজে রাখতে পারেন যদি আপনার মনে হচ্ছে অনেকই নরম হয়ে গেছে তো পাঁচ ছ মিনিট আপনি ফ্রিজে রেখে দেবেন ফ্রিজের রাখবেন না ফ্রিজে রাখবেন তাহলে একটু সেট হয়ে যাবে আপনি তাহলে ভালো করে এটা রোল করতে পারবেন যদি আপনার মনে হচ্ছে এটা বেশি নরম হয়ে গেছে এরপর এটাকে আমি এভাবে রোল করে নেবো এটা দেখুন একদম রোল করে দেবো আপনি এটা স্কোয়ার শেপও দিতে পারেন কোনো প্লেটের মধ্যে সেট করে আপনি কেটে নিতে পারেন তো আমি একটু লম্বা শেপ দিচ্ছি এভাবে তো এটা আমি এটা করে নিলাম শেপ দিয়ে দিলাম এখানে আমি পিস্তা নিয়েছি গুঁড়ো মানে গুঁড়ো করে নিয়েছি এটা কদ্দুকস করে পিস্তাটাকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা এর মধ্যে রোল করে নেব। আপনি এখানে যে চাঁদি ভাগ থাকে সেটাও দিতে পারেন বা কাজু বাদাম পিস্তা সব মিক্স করে আপনি গুঁড়ো করে ওটাও দিতে পারেন ভালো লাগবে তো এটা ভালো করে কভার করে নিচ্ছি এটাকে আমি তো এখানে ভালো করে কভার হয়ে গেছে পুরো ওর মধ্যে পিস্তাটা লেগে গেছে এরপর এটাকে আমি একটা এখানে বাটার পেপার নিয়েছি আপনি কোনো চিকচিকি নিতে পারেন তার মধ্যে রোল করে এটাকে আমি রেখে দেব ফ্রিজে প্রায় দু ঘন্টার জন্য ফ্রিজারে রাখবেন না ফ্রিজে রাখবেন দু ঘন্টার জন্য তাহলে একটু শক্ত হয়ে যাবে কাটতে সুবিধা হবে তো এটা এভাবে আমি রেখে দিচ্ছি এখানে দু ঘন্টা পরে আমি এটা বের করেছি আর দেখতে পাচ্ছেন কত ভালো করে এটা হয়ে গেছে একদম সেট হয়ে গেছে পুরো পিস্তা ভালো করে ওর গায়ে লেগে গেছে আর আগে থেকে এটা শক্ত হয়ে গেছে এরপর আমি এর পিস করে নেব তো আপনি নিজে হিসাবে ছোট বড় যে হিসাবে আপনি পিস করতে চান সেটা করতে পারেন এর তো আমি বেশি মোটা করব না একটু পাতলাই করব তো এভাবে আমি এটা কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত ভালো করে এটা স্মুথলি কেটে যাচ্ছে আগে থেকে একটু শক্ত হয়ে গেছে কিন্তু খুব সহজভাবে এটা কেটে যাবে তো এইভাবে আমি পিসটা আমি করে নিলাম আর কত ভালো লাগছে ভিতর থেকে দানা দানা মতন লাগছে একদম খেতে খুবই টেস্টি হবে আর এটা আপনি ফ্রিজারে রাখতে ফ্রিজে রাখতে পারেন এক সপ্তাহ ডাব্বার মধ্যে রেখে দিয়ে এটা চলবে আর এটা তৈরি করতে বেশি সময় লাগে না অল্প সময় সময়ের মধ্যে আপনি এটা তৈরি করতে পারবেন যদি আপনার কাছে নারকোল থাকে আগে থেকে যদি নারকল আগে থেকে থাকে শুকনো নারকোল মানে যে পডা থাকে সেটা আপনার কাছে থাকে তাহলে আপনাকে তৈরি করতে বেশি সময় লাগে না হ্যাঁ যদি আপনাকে এটা নারকোল আপনাকে তৈরি করতে হবে তাও বেশি সময় লাগবে না কুড়ি মিনিট লাগবে টোটাল কেননা নারকোলটাকে শুকনো করতে সাত আট মিনিট থেকে বেশি লাগবে না আর ওটা আপনাকে লো টু মিডিয়াম করতে হবে বেশি হাই করবেন না তাহলে জ্বলে যাবে তো এভাবে আপনি ওটা তৈরি করতে পারবেন তো এখানে আমি মিষ্টিটা কেটে নিয়েছি সব আর দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে আর দেখে একদম আপনি এটা বলতে পারবেন না কি এটা গ্যাসে তৈরি হয়নি মনে হচ্ছে গ্যাসেই সব জিনিস ভালো করে রান্না করা হয়েছে আর খুবই সফট হবে মুখে দিলে একদম ঘুলে যাবে নারকোলে মাত্রাটা কম বেশি আপনি নিজে ইচ্ছা মতন করতে পারেন এর মধ্যে আর মিল্ক পাউডারও আপনার ইচ্ছা মতন চিনিও তো সব জিনিস আপনি নিজে ইচ্ছা মতন কম বেশি করতে পারেন কিন্তু ছানাটা সব জিনিস থেকে যেন বেশি থাকে ছানাটা এক কাপের মতন থাকে আর বাকি জিনিস আপনি হাফ হাফ কাপের মতন এর মধ্যে দিতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আবার বলছি সবাইকে আমার তরফ থেকে কালী পুজো শুভকামনায়